আব্বা মরার 40 দিন ফুরেন না এখন কি ধর আগলা আর মাত মাত হইন মানসি হুনলে কি তাকবা কুটুম কইছে হুনলে কি তাকইবা পিতা মাত নাই আমরা সিদ্ধান্ত লইলিছি আগলা হই জিতা আটা সিদ্ধান্ত লইলে কি লই জিবো এই সিদ্ধান্ত লওয়াটা আমার বুঝো ফুরেন না আমি একুতে একমত না আমরা দুইজন একমত এখন তুমি মতামত দেবা লাগবো আমরা আগলা হই জিতাম আপনাদের তো মত তাবো আগলা আর লাগে আপনাদের তো আপনাদের একটা ব্যবস্থা করে লিছেন আমার এখন কিটা আছে আমার তো কিচ্ছু নাই কিটা নাই তোমার সব তত্ত্ব আছে কিটা আছে আমার না আমি কাজ করাবো লাগলাম না আমার ঘর সংসার আছে এখন আমি কিতার উপরে মত দিতাম যে আমি আগলা হইতাম তুই যদি নিলা মানুষ না তে তো গাঁর মুরব্বী অকল জমানি লাগবো আর নাইলে আমরা তো তিনজনে বইয়া ওখান সমাধান হইলিম তুন কিতা করতে গাঁর মুরব্বী অকল জমাইতে না আমরা আমরা বইয়া শেষ করিলতাম আমার তো আগলা হওয়ার মতো নাই এছাড়াও যখন বইবার লাগে তো চাপ দেরায় ও আমরা আমরা বইয়া ওখান শেষ করি লাগে তার খাইল বই যাই বড় ভাইছো ওইবারে খাইল বই যাই একবার ওই আমার অসুবিধা না ঠিক আছে বইয়া কিতা হওয়া দেখা মা জানাইছে কিছু হেল্প লাগলে কইস আর তা দাঁড়িয়ে মাতিস না দাঁড়িয়ে না মাতিলে কিছু হইতে নাই ও দেখে কিতা খাইল বুয়া লাগ গেছে বেড়া কিতা করবা বুঝ ন তো বার তো একবারে সুজা বন্ধর দেখা নাই নাছে অনলাইন তিনবারটা করলাম বাড়িও খান তিনবারটা করলাম ও তো ওলা করিলেই না বিটা যে গু আছে ইগু কিলা কিতা করতাই ওই ওই বিটা গু কিলা কিতা করতাই ও খান মাতো বিটা তো ভাড়া পাই আর আমার মনে হয় যে 6000 টাকা ভাড়া পাই আর ও 6000 টাকা 2000 হরি নিমু গিয়াছ তিনজনে তা তো সব বুঝ পাইলাম এখন আপনি যখন চাকরি ধরছেন তখন চাকরি ধরতে গিয়ে টাকা কিছু লাগছে আব্বাই বন্ধ থেকে একটা জায়গায় আছি আপনার চাকরি ধরে দিয়েছেন আপনারও কারবারের সময় বন্ধতে জায়গা বেশি কারবার লাগাইয়া দিয়েছেন মানে এই হিসাবে গেলে তো অসতাকে জায়গা বেশিয়া আমারও একটা কাজ কারবারের ব্যবস্থা করিয়া দিয়া বাদ বাকি যেগুন রইব গুণ বাটা হইতো আব্বা থাকতে কিতো হয়েছে না হয়েছে এটা গফ এখন নাই এখন যেটা আছে ওটা তিনবার করিয়া নিতাম ওই ওই আব্বাও এখন দুনিয়াই নাই আর এটা মা তো মাতিয়া এখন লাভ নাই এখন আপনারা আমার লগে নাইন চাবি কতরা আর আব্বাও দুনিয়া থাকতে কইয়া গেছেন আমার এখন দুগ্ন মন্দিরে জায়গা বেশিয়া কোনো একটা দোকান দোকান খুলিয়া দেবার ব্যবস্থা করবা কারণ তাই নাক্তা মরি গেলা এখন আপনাই তো দাদা আরম্ভ করলা ইটা ব্যাপারে বড় ভাই হিসেবে কিছু জানো নি ইটা ব্যাপারে আমি কিছু জানি না আমার এলা কিছু কইছু না আমার তো কইছু আব্বাই তোর ইটা কইছু করি আমরা তো শুনছি না তুই নুন চোদনি না এলা কিছু কইছু করি তো আমি শুনছি না এখন আমি বুঝবাইলিছি ব্যাপার আমি ভাবছিলাম তুমি যেন আমার লগে ইনসাফ করবাই এখন তো দেখে তুমি আমার লগে না ইনসাফি করাই আমি এটা সন্তুষ্ট নাই আমি মস্তুচ্চারে আনমু মস্তুচ্চা আব্বার লগে সবসময় চলছইন ও তাইন যখন রায় দিবা আমি ওখান মানিয়ে আনিমু আমরা আমরা বইয়া এখান শেষ হইতো না মস্তুচ্চা না আনলে তোর হইতো না নি তোর না যা এখন গিয়ে মস্তুচ্চারে গিয়ে লইয়া যা আমরা অনেক বাত আছি আগলা বার লাগে অত কিতা উড়া উড়ি লাগলো যে এখন এখন ইয়া না লাগবো যা যা গিয়ে লইয়াই বাত আছি আমরা অনেক শেষ করলিম নেরা খান তে কে ও কুসা তুমি তাকি কুসারে খুঁজলে নেরা আনছি খোয়া লাগে নি নেরা আনলে খোয়া লাগে না হানজান দান নিছুন কি খাটি খালি গুড়ি রইছে খালি গুড়ি খাটি আনছি আমি গুড়ি কইছে নি তোমারে দিলেইছে তেমনে ফসে না নিও না বললাম ফসিলে তো বেটার জমিনে ফসিব তোমার গায়ের ফেটো তো ফসার কথা না কেমন সময় থেকে খাবার বাক্কা কো সময় থেকে খাবাই আর ভাই হন কাল সকালে দুধ যে ফুটেন কিরাই ভাই এক কাতরা দুধ গরো রাখবাই না সারা দুধ নিয়ে শুকুর দিয়ে দিবাই বুঝ পাইছ নি আর কইবাই বিলে তোমার বন্ধ দেখি হলে নেড়া কাঠিয়া আমি নিছিলাম গিয়া তাহলে আব্বাই আইসকুর দুধ রাখছই না সারা দিলেইছইন এর বাদেও তোমার খানির কিছু দিও তাকতো পারে আমরার গায়ের ফেটো বাদ বাকিটা তাই নাল্লাও আছে দাবি ছাড়তা যদি তাই এমনি দাবি ছাড়ইন না কুচু কুচু পয়সা করি কুচু ডিমান্ড করইন তা আমার ইয়া জানাইও অন্য দাবি উঠাইও তে যাই নাই আচ্ছা হারাম খাওয়াইয়া তোমার দান্ডে বড় করছি না আচ্ছা ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোরা আমরা বাড়ির যাইতা আমরা করো তোরা মাতারে
কেটে হইছে ও তা জায়গা বাটা বাটি লই আর বাইন বইছন আগলা হইতা হে দিন মরলো হে এখন তান্তানো জায়গা জমিন বাটিবার খামে ফাইয়া আরছেন আমি কইছি তান্তানতে আর বাদে বাটিতে মানছুন না বাটি মানছুন না আব্বা এখন যাওয়া লাগবো নি বাবা তুমি যাও খান দেখে দিও যাও আর তুমি গাইলো খান ফাউরিও না এ গাও না শুনাইলে মানেন না মস্তু চাই আউরি কিছু কইলে আমরা মানি লই মুনি ইতো হইতো না কথা বকু আমার বাহ মরার 40 দিন ফুলল না আর বাইয়ে বাইয়ে কিটা বেড়া লাগিল কোনো বেড়া লাগছে না আমরা বাইয়ে বাইয়ে মিলিয়ে আবুজর মাঝখানো সাইয়ের ওখান শেষ করে দিতাম হে মাঝখান থেকে বেড়া করে ও গিয়া আপনারে আনের তোমার অভিযোগ কিটা আমার অভিযোগ নেই আসা ব্যাপারটা তাই তখন চাকরি ধরছুন তখন আব্বা জায়গা বেশি তাহলে চাকরি পাবাইয়া দিছুন তাহলে কারবার জায়গা বেশি দিয়া দিছুন এই হিসাবে গেলে আমি খাস কারবার লাগিয়া যে কিছু টাকা লাগবো এগুলো তো ওষুধ থাকে আমি পাইতাম না পাইতাই ওখান তো আমার মাত তেন রাখতার না তো নিয়ার মাত মাতিস উচিত মাত মাতিস তুমি তাই আগলাওয়ার চিন্তা ওই সময় করতাই আছে যে সময় তোমার তানো বেকার ভাই ওগুলো খামো লাগাই দিতে খামো লাগা নির্বাচন অসতা কি জায়গা বেশি হোক আর তুমি তাই দুজনে ফুঞ্জি দিয়া হোক তারে যদি খাজো লাগাইয়া আর বাদে আগলার মাত মাতিটা তে হে আইরি দাবি করতে পারলো না এই ঠিক আছে সাথে নেন আগলা হইতা আগলা হোক অসুবিধা নাই তান তান কিবান দুয়োবাবির মাঝে কোনো বেড়াচেরা ওর মাত কাটা কাটি ওর দরবার দিয়ান লাগের ওটার লাগে আগলা হইতা এই আগলা হইছে কেউ অসুবিধা নাই কিন্তু আগলা হওয়ার বাদে আমি তো একলা হইজুম তখন আমি কার মাঝে থাকবো আমার তো আর ঘর সংসার নাই ও তো তার মাঝে খাইব হে আমার কাছে কিতা লাগে খাইতো বড় ভাই তাই থানার মাঝে নকুয়া তাই নাখাবা কুয়া না না আমি পারতাম নাই আমার এখন বর্তমানে কারবার ডাউন তোর মাঝে খাইব হে আমি পারতাম নাই আমার এটা বেতন অন্যা ঠিক মতো বহুত কষ্ট করি চলি আর আমি কিতা করতাম সা আপনি কই হে কিতা দোষ করছে তুমি তাই দুনিয়ায় আগে আইছো এর লাগি আইয়া তুমি তাই নকলতা ফাইলিছো তাহলে তোমার তা নকল ব্যবস্থা করে দিয়া গেছো গিয়া তোমার তা না তো দিয়া গেছো না নিগুড়ি মাদান হাওলা করে দিয়া গেছেন নেন আজ তুমি তাই দুজনে মিলিয়া দেন তার লগে নাইনসাফি করাই ছোটো ভাই খাড়াখাড়ি করতে আসিল ইটার আয় এই হেনর গেছে এই হেনর গেছে তো সমজর আয় না হ্যাঁ বাপ দুনিয়াতে কি দায়িত্ব তিন ভাইয়ের মাঝে মায়া কমে গেলুনি হিতা অত এলাম করো তারে আজ যদি তাটান রুজি থাকতো কোনো বাপে কারবারও লাগাই দিয়ে দিত গিয়া আর বিয়া শাদি করতো না যে দুজনের মাঝে খাড়া খাড়া করলো নাকি আমার মাঝে থাকো কি আমার মাঝে থাকো আজ তো বেকার হয় খাড়াখাড়ি কর দেয় না আজিলে বারো মাস বেকার রইতো না আল্লাহ তার দিনে দিন বদলাইব তার জেলায় যেতা ভাইতো তার সপ্তাহ ঠিক মতো দিয়া দেও অসতা কি তার জায়গা তোমার তান যত টাকা জয়কিয়ার তোমার তান তোলে অসতা কি দেবো হয়েছিল ঐকিয়ার তারে দেও না না আমি তে পারতাম নাই বাটে জেলা ওইলা বাটে নিব আর হে যদি তারন তাকি দিতে তারন তাকি দেও আমি পারতাম নাই আমি লাইতাম পারতাম না তাইন বড় ভাই সারার মাথা ফড়া মারিয়া আইসুন দুনিয়ায় তাকে তাইন দিতরা না আমি তো হরু আমি কিলা দিলাইম মাত মাতিলে বুত আছে গরি জ্ঞান তো তিনজনের হক আছে আছেন না না এখন তার হক কিন্তু বারবার গিলা দিবাই আমরা হরু তামুর তার লইয়া হগরো তাকি আর হেও অন খালি জায়গা আছে বানাক না করে খান বানাইয়া তাকুক ইজান তো তোমার তান বাফে বানাইছিন তো ইজান তোমার তান জেলা হক তারলা হক আছে প্রত্যেক ইটো তার হক আছে লাখড়ির টুকরাত হক আছে লুয়ার টুকরাত হক আছে চীনের টুকরাত হক আছে তারই হক দিছে না বার করি হায় রবা হে অনেক গড়ে খান বানাও অসতে কি আমরা পয়সা তুলা বাকরি দিলাই মু হে বাকি কোন ঘুরাই আস্তে আস্তে বানাও গর অন সাসা আমি আইজ রাইত খানো থাকতাম খার গরো খাইতাম ওখান তো আপনি তোরা কন্যা খানো খাইতু হ্যাঁ তার গরো খাইব তুমি খালি আমার ভাই সাবাও কিতা লাগি চৌকে খালি আমারে দেখনি তোমার গরো নিয়ে তুমি খাবাও না যেতে আইলো খালি আমার উপরে ডালি দিলাই অত না ইনসাফি করা ঠিক হন না তুমি বড় ভাই তুমি তারে তোমার লগে রাখো সপ্তাহ টাকা ঠিক হন না ঠিক আছে ওইব আর এক হপ্তাহ থাকুক আমার লগে এর ভিতরে তার ব্যবস্থা করো কবাই তো তৈব বড় ভাইয়ে সমজিছে তোমার ঠিক আছে ওইব আব্বা মারা গিদরা কি তার লাগি বড় গে সমজিছিল এক সপ্তাহ লাগিয়া এখন আইয়া না করব কি তার লাগিস আসা নিছে কি বেটি শুনিলিছে করতে কি যে সমজিলিছে ও ডাক দিয়ে নিছে কি খান মন্ত্র দিয়া হটাইয়া দিব
দেখিও চাচাই দেলা খুঁয়ার কলৈ কি হইছে চাচারে খুঁয়ার তানোর শরীর বেশ ভালো নাই হেদিন ডাক্তারের কাছে লইয়া গেছিলাম রান্দাওয়ালা কু তোর অসুবিধা হল তার লাগে আমার ইনো হইতো না কিটা কইছিলাম বাড়িটা চাচায় তো এটা দেখি দেখি বড় হইছ আমি তো আবু দেখা শুরু করলাম আর হতো তা দেখবাই ওইব সবার সমজিত রে না যখন তোমারে যে তোমারে চাচায় সমজি নিলাম ও চাচারও ন খাইবাই রইবাই বুধাইছনি আর আস্তে আস্তে কোনো কারবারও লাগিয়া আর তুমি তাহলে পয়সা দেখুন ঘরর অগুন হিসাব করিয়া দিলেইও আরও কিছু ফুরাইয়া পারলে ভবিষ্যতে অন্য সাইডে দিয়ে ঘর এখন বানাইয়া পাপড় ফুটাতে ইয়ে রইবাই আও আইও আও ও চাচারও ন রইবাই চাচা যে তাতে খাই ও তাতে খাইবাই চাচা আল্লাহর দুনিয়াই বহুত বড় রইবার জায়গা বাখর মুয়েম নতো কাইয়া চাচা কিন্তু আপনার বাড়িতে গিয়া আর চাষিরে কষ্ট দিবার কাম নাই বাইনতে ফেলাই দিছো তো কিতে হয়েছে চাচা আল্লাহ তোর ফেলাইতে নাই মানুষে কই নানি বাই বড় দন রক্তের বাদন যদিও পৃথক হয় এ নারীর কারণ এটা আর কিচ্ছু নাই এটাও বেটিন তোর কিন্তু নেই আজ বাইনতে তোমারে ফেলাইতে বাধ্য একটাটা বেটিয়ে হইলা না বারইয়া বুঝলে আমি আমি রান্ধি আঁকা বাইমু তো মনও কষ্ট নিও না এই জিন্দগিটা হইলো সুখ দুঃখর দিন আজ দুঃখর মাঝে দিন কাটারায় খাইলে আল্লাহ তোমার সুখর মাঝে ফেলাইব আজ তোমার তানতে তাই তিন বাড়িতে কি এলামি করে বার করে দিছ খাইলিলে ওইতো পারে সারার মাঝে তুমি দামি হয়ে দিতে পারো আল্লাহ কম দামি রে দামি আর দামি রে কম দামি বানাইতে আল্লাহর সময় লাগে না হানবে না চাচা যতদিন আসি বুঝেছ না তোমার বাপর বউতে আসান আছে আমার উপরে আহ তুই চিন্তা করিস না এটা সব এক লাইন হইব আর তোর যতদিন মনে হয় তুই তা শোনো অসুবিধা নাই তোর মা ঘর খুঁজাই দিয়া শুনিয়া গে কিতার লগে তেনে দুজন এক হয়ে গেছিস নি ও কুয়া তুই খানি দানের কিছু চিন্তা করিস না আবু আমি আছি সালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ও তুমি ভালো আছেন ভাই না জি ভালো মা ভালো আছেন জি ভালো মামা আপনার জায়গা জমিন বাড়িও তা বাটাবাটি করলি তারা নাকি তা ও তা বাটি লই আর ও মায়ে কইছো ইনতান ফরাইজর বাট আগলাইয়া রাখিয়া এর বাদে বাটিতে আপনার নাই ইটা কিতা কে হেতনো তাই না করলো তাই এটা বাটুর কিছু ইন্ত নাই হেত কিতা কইছেন এটা তো আমি শুনছি না এখন কইছো নয় আগলাইয়া তো ইয়ে বাটিবার লাগে ইটা কিতা কস খানোরে দিল আর বলো ভাই সাইন শুনছাই নাকি কিতা কয় সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই জানি জি ভালো আছেন জি ভালো কি তো হয়েছে তার মায় বলে কইছেন এখন ফরাইজ লাগবো ইটা কিতা কইলা আমরা রে আগে তো কইলে এটা কিচ্ছু লাগতো না তানোর এখন ই একটা উইটা মাত বদলাইল নাকি ইটা তো আর আমি কিছু জানি না মামা মায়ে কইয়া দিছো নয় কইতাম আপনার ইন্তরে ও আইয়া কইলাম আমি আরে তোর বাফেও তো না করলা এটা ফরাইজ ওয়েজ লাগতো না এটা আমরা আমরা বাটিয়া নিতাম কি সারা এখনই মা দিকান খান থেকে আইলো এটা কিচ্ছু আমি জানি না মামা খালকে মা নাইলে আব্বা আইবা তান তার লগে মাতিবা এখন আমি যাই আর গিয়া যাও আল্লাহ রাউলা তা কিতা কারবার লাগছে এ কইলো কিতা আর করে কিতা আমি তো ফরাইজ না দিবার কোনো লাইন আছে নি এখন তুমিও রাজি হইলে না আমিও রাজি হইলাম না এখন হরু কোনো রাজি হয়ে যাব ফরাইজ দেওয়ার আমার মনে হর ভাই সাহ এগুন থেকে বারইয়া থাইর বাড়িত গেছে গিয়া আর এখন তারা বাই বইনে মিলিয়া গেম খেলাইতরা ওলাও আমার লাগে ওই তো পারে আও গাইলে বুঝা যাইব কিতা করা যায় প্রায় সময় বুদ্ধিজীবী হলে হয় আল্লাহ মেয়েরার লগে নাইন চাপি করেছেন কিলা ও তো যেমন ধরো সম্পত্তি যেমন এক বাপর এক ছেলে এক মেয়ে ইকানো বাপর যা সম্পত্তি আছে নিয়মে তো ছেলে এক ভাগ পাইতো মেয়ে এক ভাগ পাইতো ইনো তিন ভাগ করা হয় তিন ভাগ করিয়া ছেলে ছেলেরে দেওয়া হয় দুই ভাগ আর মেয়ে ভাই এক ভাগ ও আর নাইন সাফ লাগেন এটা তো আমার মত নাই মেয়েরা এক জায়গা থাকি যদিও কম পায় কিন্তু আরও তিন জায়গা থাকি নয় বাইর কাছেও পায় জামাইয়ের কাছেও পায় বাপরের কাছেও পায় সরুতার কাছেও পায় বাইর কাছে পায় বাইয়ে বিয়া শাদি লাগার পরে যত ফার্নিচার দিয়ে যত বিয়ার খরচ সারা খেয়ে বহন করে বাপ ভাইয়ে করেন বাপ ভাইয়ে বহন করেন জানি ইনো মেয়ে ভাইল না ভাইল না ভাইল তামাইয়ের কাছে গিয়া ভাইল যে মর আনা দেখুন ফুলানি হয় মর
ইগুন বাইয়ে নেই না খে ভাই ও তো তাইনি ভাই তাইন ভাই ভবিষ্যতে সরুতা জন্ম দিলা সন্তান সন্তানের মা হইলা সন্তানে যা সম্পদ খামায় ইগুন খে ভাই তো মা বাপেও ফাইন মা বাপে ফাইন ইনও তো তানি এক ইচ্ছা ফাইন নানি ফাইন ভাই মেয়ার উপরে ইলা কোনো দায়িত্ব আল্লাহ দিছে নি যে তাই জামাই ভালিত জামাই বউ ভালা ফর্স ফর্স ভালা লাগবো তাই জামাইয়ের প্রত্যেক জিনিসের উপরে বউর হক আছে হক আছে ইলা কোনো মেয়া আছে নি যে তাই মা বাপ পালিত চাপ সৃষ্টি করছে কিন্তু ছেলে পালিতে লাগবো মা বাপ পালিতে লাগে তো এই জায়গাতে তো তাই বাঁচিলা জামাইয়ে টানে ফালের জামাইয়ে টান ফালা লাগে না ছেলেরার উপরে দায়িত্ব বেশি ছেলেরা মা বাপরও ফালিত বর্ণিরও ফালিত বর্ণির বিয়াও দিত সব দায়িত্ব ছেলেরার উপরে হ্যাঁ যখন এ বিয়া করবো তখন বৌর মোরও দিত এগুলো তার উপরে সব দিক দিয়া মেয়েরা ফার্স্ট মেয়েরা যদি তার ব্যক্তিগত কোনো ইনকাম করে এটার উপরে খেরর হক নাই ঘরে যদি কোনো মেলুকে বইয়া ফাটি বাইন্দে ফাঁকা বাইন্দে সেলাই করে যেসা তা করিয়া যদি পয়সা রুজু করে এই পয়সা রুজে জামাইয়ের কোনো হক নাই জামাইয়ে যেসা করে রুজু করি আনকুয়া ইনো বৌর হক আছে চাই ফাত্তর ভাঙ্গি আনকুয়া চাই মাটি কাম করি আনকুয়া চাই ব্যবসা করি আনো চাই ব্যবসা করি আনকুয়া যেসা তা করি আনকুয়া এই পয়সার উপরে বৌর ফুরা হক আছে কিন্তু বউয়ে যেগুণ খামাইবে কিন্তু রুড়ে জামাইয়ের কোনো হক নাই যে তাই হয় একদিক দিয়ে পাইতরা একদিক দিয়ে তো যে কম পাইতরা দেখরা এই দিক দিয়ে কম নাই আল্লাহ অন্য দিক দিয়ে তাহলে ভরপুর করে দিলেছে আল্লাহ খের লাগে না ইনসাফি করছেন না পৃথিবীর যত জিনিস সৃষ্টি হয়েছে ফিফরা তাকে লইয়া আত্মি পর্যন্ত প্রত্যেক মখলুকর লাগে আল্লাহ ইনসাফ করে গাছপালা সব জিনিসের লাগে আল্লাহ ইনসাফ করে বুঝাইছেন আচ্ছা সবার লোক যখন ইনসাফ করছো তে বাঘে হরিণ খায় কি হরিণে বাঘ খাইতে পারে না ও ইনো হরিণের লোক ইনসাফ করা হয়েছে বাঘ কতক্ষণ যায় বারো হাত হরিণ তেরো হাত তাই নিয়ে কাজ সময় আগে তাহলে খাইছিলা তাই যে খাইল কিয়ামতর দিন আল্লাহ কাছে শিকায়ত করতা এই শিকায়তর লাইন নাই কারণ তানে আল্লাহ তেরো হাত ফালমারি দিবার ক্ষমতা দিছে আর বাঘরে দিছে বারো হাত তাই তান দুশে দরা খান তাই খরে দি চাওয়া চাইয়া দেখাত লাগি যায় বাঘ আইছে নি আর নি আর ওই যে চোয়া স্লো নানি ও স্লো ধরে বুদ্ধিজীবী কিন্তু কিতার যে বুদ্ধি লাগায় আল্লাহর চিন্তাধারার উপরে তারাও চিন্তাত লাগে যাবে বুদ্ধিজীবী আর ইবলিশে এক সমান ইবলিশের ইবলিশ আছিল বুদ্ধিজীবী খালি বুদ্ধি লাগাইতো আর ও দুনিয়ার মানুষ যেগুণ এগুণ কয়গুণ আসত ও খালি বুদ্ধি লাগায় তারা সবসময় টুকানির থাকে যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো গলতি হয়নি ফাইলে ওগু মানুষের সামনে তুলিয়া ধরিয়া মানুষের রিমান্ডে নষ্ট নষ্ট হচ্ছে আর যখনও আরে কোনো জ্ঞানী কোনো আখলালা মানুষে ভাইলায় তখন এটারে খাটিয়া মানুষের আবার পরিষ্কার হয়ে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আইসেন জি বকুয়া আপনি খাইল যাবি রে কিছু হয়েছে না নি তার মায় নই তো আগে না করলা না এটা এখন তার মায় মান্ডা না নেওয়া লাগে আপনার বইনি আমারে ফাটাইয়া দিছ তান ফরাইজর মধ্যে কিতা ওহান আমারে সিনসিনাও থরিয়ে আইতা কোন জায়গাত কি লাগিতা দেখাইয়া আইতা ইটা তো বাটাবাটি শেষ হে তাই না করলো তাই নিত নাই ওতার লাগি তো আমরা তাই দিতে আগলাইছি না ওই আবার আপনি আইসুন দেখুন আমি অতটা জানি না এটা তো আমার হক নাই এটা তো তান হক যদিন আপনারা দেন না তাই নাই বাহরি নিতা বুঝছি তাই কোমর বান্ধিয়া ফিল্টার আমি গেছে এখন তাইরিক নিয়ে আগলাইয়া দেবাও লাগবো বাট হগুলো আই গেছে তে তো হরু করে আনা লাগবো আপনি কোনো বইন আর ফোন করে কই চাইতে সময় মস্ত চারে লগ হয়ে লই যাইতো বইন আপনি আমি কই আর তুই মস্ত চারে লইয়া জলদি বাড়ি তাই ও এখন আয় হ্যাঁ তাই এত কিতা বুঝিয়া না করলো আর এখন আবার কিতা বুঝিয়া কয় ওয় তাই লাগবো না খোয়া খান আমি শুনছি না লাগে খান শুনছি আলি সে কিতা করে না করে ভাই সাহেব সব বুঝবাই আর আমরা আগে তো একবার বাটিছিলা এখন তো ই বাটা আর থাকে না এখন আবার বাটা লাগবো তুলাখান তা বাটিয়া দেই না সব একমত নি বনির ভরাই বার ভরি দিতাই কিন্তু আর মত কিতা চাচা চরিও তো কইছে বইনের হক খাইতাম না আমি খাওয়াত নাই তুমি তাই তো খোল্লা তলে দিয়ে দিলেইছো মাতরায় না
তোমার তা ইলেও যদি মনে থাকে যে বইনে খইমু তোমার ফরাই নেও গিয়া আর বইনে বাদে নিতো না আমারে দিলাইব ইজান মনে রাখিও বইন দিয়ে যাসা যাই নাই বনির হক পুহন্তর হক বনির হক হইতে তো মানে আর বাফে দেই না যদি বাদে তুমি পুকুর হক আগলাইয়া দিতাই কিন্তু বনির হক ও তুমি তোমার খালিস নিয়তে বইনে ফাইতো বনির হক দিলেই তাম হইয়া দিলেই তাই বইনে তাইতার নিয়া যদি দেশাতা করো মনে কয় তাই জামাই দিলাও মনে কয় সাইর বাইর মাঝে এক বাইরে দিলাও মনে কয় তাই খাই লোক মনে কয় আল্লাহ আস্তে সারে দিলাও আর ফিরিয়া তোমার তান্ডেও দিলাও এগুলো বনির ব্যবহার কিন্তু চুল পরিমাণ মনে জ্ঞান রাখতে পারতাই নাই যেন চুলা যাচাইও করি বা একটু বেড়া লাগাই বাইন লাগাই মাথুন না নি তাতে বোন নিতে সময় বনির সরম করতো বাইর ধরে দিয়ে দেয় তুমি টেকনিক ইটাই নো লাগাইতে হাতে পুরা খোলা মনে সবর উদ্দেশ্যে দিলাইতে আল্লাহর বিধান মানিয়া শরীয়ত মানিয়া তুমি তোমার দিলেই মাত বুঝতেছ এখন তুমি তিন ভাই হয়ে যায় তিনজন নাই যে আগে আসলাম তিন ভাই এখন তিন জায়গার তিন ভাই এটা মাতুন না ও তো তিন ভাই তো আর এক বই নাই জি একদম সোজা জিনিস একদম সহজ বাট সাত বাট করবাই সাত বাটর একবার বইনে ভাইব বাকি ছয় বাট তুমি তাই তিনজনে ভাইবাই তো দুইবার দুইবার করে তুমি তিন ভাইবাই আর একবার বইনে ভাইব টোটেল যা সম্পত্তি আছে তোমার তানোর পুরা সম্পত্তিরে বাফর যা সম্পত্তি আছে পুরা সম্পত্তিরে সাত ভাগ করবাই সাত ভাগর এক ভাগ পাইব বইনে ছয় ভাগ পাইবে তুমি তাই তিনও ভাইয়ে ছয় ভাগর তো দুই ভাগ করে পাইবে নাই ও তুমি তাই নিলে দুই ভাগ করে নিবে আর বাকি কারণে বইনটি আগলাইয়া তাই সিনাইয়া দিলেই তাই থাকা কোনো কারণ যদি আল্লাহর হাত থেকে বাঁচতে চাও জাহান নামর আগুন থেকে বাঁচতে চাও খালি ক্ষমত দিন সুরর খাতার উবাইতে চাও না তো ওলা করে নিও বুঝেছো মরিলা নিয়া এলা করা লাগে তুমি তিন ভাইয়ে মিলিয়া করে নিও আর বারবার সাসারে ডাকিয়ে না এটা অত বিয়ে খুঁজছি না গাঁর মানুষ শুনলেও সরম ঠিক আছে তার মরিল খেয়া ডাকি তাই মরিল কোনদিন আনতে হয় তা যদি তুই নকর দে তো মরিব তুই না নিলা চলবে আমি ফোন করে কইম সকলটা আমি এনে কিতা করি তোর দুদিন আগে আমি দিন নিয়ে আইসি তার যাকু আরি আপনি ফরাইজ নিবার দিন আইবা বনিন ঠিক আছে রে ভাই বনিন সবসময় কমজোর ভাই আনতর লগে তাকান জায়গা জমিন সব তো বাট বাটরে হয়ে গেছে সুন্দর মতো হয়েছে তা আফা কে তখন তান ফোরাইস তাই নিয়েছ নিয়ে বুঝছো না আর তাই সব নিয়ে বাদে সব আমার হাতে লাগছে দিয়া কোথাও তখন বেশি আমি কোনো কারবার লাগিয়েছিতাম আল্লাহ মানুষ মারেন না ভাই আনতে চাইছিল আমারে আড়াইটা বা তখন মানুষ খেতে আসলো জানি না কিন্তু ঘুরি ঘুরি আমারও ফায়দা হয়েছে তাই তাই খাইলে দুই বাট আর হিসাবে দেখা যায় আমি পাইলাম তিন বাট দেখি কিতা করা যায় কিছু একটা লাগম আগলাইয়া তুইয়া গেছিল হে ফুটা হে গড় বানাইতো ই ফুটাই জ্ঞান ই জাগাই জ্ঞান হে তার বোন দিয়ে দান করে দিছে এখন তো কি ই জাগাই জ্ঞান তুমি তাই বুক করতে পারবা তোমার তান জরুরতে তুমি যেন খামো লাগাইতে পারবাই আপাতত তোমার তান বই নিয়ে গিয়ে নিতা নাই কিন্তু তার দাবি হইল ওখান তার বোন যখন তোমার তান বাড়িত আইন ফাঁকা নিত বাফর বাড়ির লেগে তো ফুড়ি তোর মায়া ছাড়তে পারেন না মাঝে এক দুইবার আইয়া গেছেন খুব এলামির সহিত আইয়া গেছেন তোমার বউয়েও ইজ্জত দিছেন না তুমি তাই বোয়ার কথা কইছ না টাকার কথা কইছ না বই নিয়ে গিয়ে খুব খান্দিছে খান্দন শুনিয়া তার দুঃখ লাগছে আর হে বুঝতে পারছে কিতার লাগি এখন তার বনির পাপর বাড়ির ইজ্জত কমছে ফরাইজ না বাকির কারণে বই নিয়ে তোমার তার কোনো হক নিছে না তাই বেটিয়ে তাইর হক নিছে তোমার তান
যে ব্যবহার বর্তমানে খোড়ডায় বেঠিল লাগিয়া পূজা যার বেটি তোমার তান খিতাই লইয়া গেছে গিয়া প্রায় ভাই আইন চলা কর বনিনতে ফরাইজ নেওয়ার বাদে আর বনিন তোরে মায়া করেন না আচ্ছা যাই হোক হেবেটাই বুঝিয়া এখন ও জায়গা ওখান বইন্দে দিলাইছি অন তার মা তৈল ওখান তাই খাকুয়া রোক না কোনো অসুবিধা নাই কিন্তু তার বই নাইলে একটু মায়া মহব্বত পাইত কারণ বাপর ফুটাত ফুরিন আবাউ লাগে মন কয়দিন বাদে বাদে টান দে বাপর বাড়ির লোকে আর কো তুমি আমার আর কিছু খোয়ার নাই চাচা আফা তো আমার বাড়ি যাইবা তাকবা খাইবা কোনো অসুবিধা নাই কিন্তু যত কো এখানে আব্বার বানাইল বাড়ি তানোর বাপর বাড়ির লোকে একটা টান দিব তখন তাই নিন আইবা আইতে লাগবো আমার খালি অনুরোধ হইল গো ওখানে আইলে তিন দিন মায়া করতে আর কিছু নাই এখন করবা এখন করবা ও যে জায়গা ওখান দিলেই শোনেন এখান তিন দিন খাপ খাওয়া অসুবিধা নেই আচ্ছা শুনি যা গড় যে বানাইতি তা পয়সা করি তা কিলা মিলাইলি তোমার তান দরজা যেদিন আমার লাগে বন্ধ হয়ে গেছে এদিন আল্লাহ তান রহমত দরজা আমার লাগে খুলিয়া দিলাইছে এক দরজা বন্ধ হইলে আল্লাহ আরো হাজার দরজা খুলিয়া দেয় আর তুমি কইলাও তুমি পয়সা লাখিলা হইছো নাইলে আরো সন্দেহ করবা কইবা এখানে তাতে নি কুম্বাই খিতা করে দিলাই আমি যাওয়ার বাদে যদি বেটার মোবাইল ব্যাগ সে গেজা কোনো গিয়ে মারি দিই তো বেটাই আমারে সন্দেহ করবো বেটা তো ঘুমাইবার আগে আমারে দেখছে সালাই তেমনি খাম নাই সালাইলে যদি আরো উঠিয়ে বোকা লাগাই দে তোরা সময় বই যায় ভাই ট্রেন গেছে কি আপনি উঠিছেননি আপনার কারণে আমি আর বাক্কা সময় দেখি বোয়াত আমার কারণে আপনি বই থাকি কি হয়েছে আপনি মোবাইল ব্যাগ সয়ে গিতা যে বাটে মেলাইয়া তুই ঘুমাইছো এই অবস্থা আমি ফালে গিয়ে যাইমু গেলে আপনারে এলে ফালে গিয়ে গেলে কি আপনারও লস আমারও লস আপনার কিতা লস হইল তা আমার লস হইব না নেই কোনো কেউ যদি মারিয়া লইয়া যায় কি তা আপনি আমারে সন্দেহ করলাম মানে কারণ ঘুমাইবার আগে আপনি আমারে দেখছেন আর যদি আমি উঠিয়ে যাইতাম গিয়া তো আপনার লস হয়ে গেল মানে কারণ আপনার মোবাইল সোবাইল সুখে মারিয়া লইয়া গেল কি মানে তুমি জানো নি আমার ব্যাগও কিতা আছে আপনার বেগো কেটে আমি কিলে জানবো আমি তো আর দেখছি না আমার বেগো কয়েক লক্ষ টাকা আছে আমি তো হইলাম খাফলর কোম্পানির মালিক কালেকশনও আইসলাম ট্রেইনের অপেক্ষা করতে করতে আখতা ঘুমাই গেছ অত টাকা তো আপনি ওলা ঘুমাই গেলা এটা তো একটু খেয়াল করে রাখতে লাগে না নি তুমি তো চাইলে আমার এটা সব লইয়া দিতে গিয়ে পারো আপনার এটা আমি কেটার লাগে নিতাম আপনার এগুলো কয়েক লক্ষ না কয়েক কোটি টাকাও যদি থাকি যায় তবুও আমি আর দিতাম না কারণ এগুলো তো আমার নাই তুমি কিতা করো রে বা জি না আমি এখনো কিচ্ছু লাগছি না তবে কিচ্ছু করার চেষ্টা করি আর আমারও তা কালেকশনের লাগিয়া বিশ্বস্ত মানুষ একজনের দরকার তোমার উপরে আমার একটা বিশ্বাস হয়ে গেছে তুমি যদি জব করো তে আমার কোম্পানির কর্তা এবার পাই আপনি যদি আমার এই যোগ্য মনে করেন তে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তা সব আল্লাহ লীলা গেল সব আল্লাহ ভারত